নেশা সামগ্রী উদ্ধারে বড়সড় সাফল্য পেল দামছড়া থানার পুলিশ। শনিবার সকালে আসাম থেকে রাজ্যে প্রবেশের পথে 10 কোটি টাকা নেশা জাতীয় হেরোইন আটক করতে সক্ষম হয় দামছড়া থানার পুলিশ। এদিন একটি বিলাসবহুল গাড়ির গোপন চ্যাম্বারে 100টি সাবানের বাক্সে মজুত রাখা ছিল 1 কেজি 309 গ্রাম হেরোইন। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে অসমের করিমগঞ্জ জেলার খলিল উদ্দিন নামে এক হেরোইন পাচারকারীকে। এখন ঘটনার তদন্তে নেমেছে দামছড়া থানার পুলিশ। যে 19 তারিখ থেকে স্পেশাল নাকা চেকিং চলছে সমস্ত ত্রিপুরাতে, সেই নাকা চেকিংয়ে গত 21 আগস্ট চোরাইবাড়িতে আমরা 100 কেসে 1 কেজি 300 গ্রাম ব্রাউন সুগার আমরা সিজ করেছিলাম। সেই কেসে 3 জন অ্যারেস্ট হয়েছিল এবং আজকে আবার ঠিক 11 দিনের মাথায় 100 কেস ধরা হয়েছে দামছড়া নাকা পয়েন্টে। একজন খলিল উদ্দিন, যার বাড়ি পাতারকান্দি আসাম, তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং গাড়ির থেকে 100 কেস ব্রাউন সুগার পাওয়া গেছে। ওয়েট মোটামুটি গতদিনের মতো 1 কেজি 300 গ্রাম। আর আন্তর্জাতিক বাজারের মধ্যে এটার মূল্য হবে প্রায় 10 কোটি টাকা। 11 দিনের মাথায় আবার 10 কোটি টাকা মূল্যের আমরা ব্রাউন সুগার বাজেয়াপ্ত করেছি। দামছড়া থানাতে একটা কেস হয়েছে, খলিল উদ্দিন অ্যারেস্ট হয়েছে, গাড়িটা সিজ হয়েছে। থ্যাংক ইউ।